বাংলাদেশের সাথে মার্কিন সম্পর্কের দীর্ঘ ইতিহাসের কথা উল্লেখ করে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই চিঠিটি পাঠানো হয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। চিঠিতে জো বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক যেহেতু পরবর্তী ধাপে উন্নীত হয়েছে, তাই তার নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন শেখ হাসিনা সরকারের সাথে আঞ্চলিক, বৈশ্বিক ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে একত্রে কাজ করতে চায়। একই সাথে জলবায়ু পরিবর্তন, জ্বালানি, বৈশ্বিক স্বাস্থ্য ও মানবিক সহায়তার মতো বিষয়ে দুই দেশ আরও কাজ করতে পারে বলেও উল্লেখ করেন তিনি। দুই দেশের মানুষের সাথে মানুষের যোগাযোগই বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের মূল ভিত্তি উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বিভিন্ন সময়ে দুই দেশ একযোগে কাজ করে নানা সমস্যার সমাধান করেছে বলেও চিঠিতে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্র নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলেনি এবং তারা বর্তমান সরকারের সাথে সম্পর্ক অব্যাহত রাখতে চায়, যেখানে দুই দেশেরই স্বার্থ আছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। আর সকালে সচিবালয়ে পরিবেশ ও বন মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলেও বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের কাজ চলমান থাকবে। রকনউদ্দিনের আরও একটি রিপোর্ট। রোববার সকালে সচিবালয়ে পরিবেশ ও বন মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। প্রায় ঘণ্টাখানেক দুজনের একান্ত বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। পরে সদ্য সমাপ্ত নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের মনোভাব ও দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ তুলে ধরেন পিটার হাস। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে মনে করে যুক্তরাষ্ট্র। তারপরও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাথে কর্মকাণ্ড চলমান থাকবে ও দুই দেশের সম্পর্ক অব্যাহত থাকবে। দুটো দেশের মধ্যে যখন একটা সম্পর্ক থাকে, সেখানে সকল বিষয়ে আমরা যে একমত হব সেটা না। সুতরাং কিছু কিছু জায়গায় আমাদের ভিন্ন মত থাকতেই পারে। তারপরেও যখন আরেকটি দল বলছে যে তারা আমাদের এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায়, তার মানে তাদের সাথে আমাদের যে বন্ধুত্ব আছে বা ঘনিষ্ঠতা আছে, এটা আমি মনে করি অনেক গভীর। যেই কারণেই কিছু ক্ষেত্রে তাদের রিজার্ভেশন থাকলেও তারা এখন সামনের দিকে তাকাচ্ছে। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদেরের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের মনোভাবকে কিভাবে দেখছে সরকার? তারা তো এটা ত্রুটিপূর্ণ নির্বাচনের কথা বলে, নির্বাচন যতটা তারা অবাধ সুষ্ঠু ভাবছিল তাদের মতে এটা অবাধ সুষ্ঠু হয়নি। আমরা তো মনে করি এর চেয়ে আর অবাধ সুষ্ঠু নির্বাচন কী হবে। বিএনপি একটা দল, তাদের সমমনারা ইলেকশন করতে আসলো না, সেই জন্য ইলেকশন খারাপ হবে এটা তো মনে করার কোনো কারণ। তারা যখন কাজ করতে আগ্রহী, আমরাও কাজ করবো তাদের সাথে, আমরা গায়ে পড়ে সম্পর্ক খারাপ করব না। আমেরিকারও ইন্টারেস্ট আছে, সবার ইন্টারেস্ট আছে, আমাদেরও আছে। আরেক প্রশ্নের জবাবে মেট্রো রেলের ভাড়া কমানোর দাবি অবান্তর বলেও জানান ওবায়দুল কাদের। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা, মুসলিম উম্মার শান্তি ও ঐক্য কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা মোহাম্মদ জুবায়ের। দেশ বিদেশের লাখো মুসল্লি মোনাজাতে শরিক হন। হাসান মাহমুদের রিপোর্ট। মাঘের কুয়াশা মোড়ানো সুবহে সাদিক থেকেই তুরাগমুখী মানুষের ঢল। কাঙ্ক্ষিত মুক্তির মোনাজাতে মিলতে এই নিরন্তর ছুটে চলা, প্রার্থনার কাতারে মিলতে মুসল্লিদের তেষ্টা। তাই পায়ে পায়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইজতেমা মাঠের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা। আর মাঠের তাঁবুতে লাখো মানুষ, সবার লক্ষ্য মোনাজাতের শেষটা। সকাল 9টায় শুরু হয় আখেরি মোনাজাত। তাবলিগের শীর্ষ মুরব্বী মাওলানা মোহাম্মদ জুবায়ের পরিচালনায় বিদেশি মেহমান সহ লাখো ফরিয়াদ শরিক হয় মোনাজাতে। ক্ষমা আর পাপ মোচনের
আকুল আকুতি, মুসল্লির বিনীত প্রার্থনা। মহান আল্লাহর রাহে উত্তোলিত লাখো লাখো মানুষের হাত আমিন আমিন ধ্বনিতে মুক্তির ফরিয়াদ। ইহলৌকিক জিন্দেগির পাপ থেকে পানা আর পরকালীন মুক্তি কামনায় রবের দরবারে ভিজে উঠে চোখ। বিশ্ব মানবতার মুক্তি, মুসলিম উম্মার শান্তি আর দেশের কল্যাণ কামনার মধ্য দিয়ে শেষ হয় প্রায় আধা ঘন্টা ব্যাপী মোনাজাত। দোয়া করা হয় নির্যাতিত মুসলমানদের জন্য। আল্লাহর কাছে মাফ চাইলাম, দুনিয়ার মানুষের মুসলমানের কাছে মাফ চাইলাম। আল্লাহ সবারই দিনের রাস্তা আনো। ইয়াং বয়সে যদি আল্লাহর ইবাদত করা যায় তাহলে আখেরাতে উত্তম বদলা বেশি পাওয়া যাবে আর কি। আল্লাহর কাছে কান্না করলে আল্লাহ খুশি হয়, তো আল্লাহ তাহলে এই কান্নার বিনিময়ে মানুষকে আল্লাহ মাফ করে দেয়। শত দুর্ভোগ আর ক্লান্তির বিপরীতে ইজতেমায় অংশ নিয়ে আমল করতে পেরে সব কষ্ট ভুলে যান মুসল্লিরা। পরের ইজতেমার জন্য অপেক্ষা করবেন আরও একটি বছর। আর এবছরের পরের পর্ব শুরু হবে আগামী শুক্রবার। একমাত্র আল্লাহ রাজি খুশির উদ্দেশ্যে সবাই আল্লাহর রাস্তায় দিন প্রচারের উদ্দেশ্যে মানুষ বের হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা যা অর্জন করলাম সেটা হচ্ছে আমাদের মহল্লায় যে মসজিদগুলো আছে সেই মসজিদে পাঁচ কাজ চালু করা। 160 একরের ইজতেমা ময়দান ছাপিয়ে সড়কে, গলির আড়ে, বাড়ির ছাদে, তুরাগের পাড়ে তখন উত্তোলিত মোনাজাতের হাত, কেবলই ক্ষমার কান্না আর মুক্তির ফরিয়াদ। এইসব মানুষ বিশ্বের বিভিন্ন স্থানে এইখান থেকে দীক্ষা নিয়ে ছড়িয়ে পড়বেন, ছড়াবেন হেদায়েতের নূরের বার্তা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। আগামী 2 বছরের মধ্যে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার 8% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভায় খেলাপি ঋণ কমাতে 11 দফার পথনকশাও ঘোষণা করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী তফসিলি ব্যাংকের কোনো ঋণ 2 বছরের বেশি সময় ধরে অনাদায়ী থাকলে তা অবলোপন করতে সেই ঋণের সমপরিমাণ অর্থ প্রভিশন বা সঞ্চিত রাখতে হবে। কেন্দ্রীয় ব্যাংক বলছে এর ফলে শ্রেণীকৃত ঋণের পরিমাণ 43,000 কোটি টাকার মতো কমে যাবে, থাকবে না ব্যাংকের ঝুঁকিও। নতুন কর্মপরিকল্পনা অনুযায়ী ঋণ পরিশোধের ক্ষেত্রে এর আগে যত ছাড় বা সুবিধা দেওয়া হয়েছে তার মেয়াদও আর নতুন করে বাড়ানো যাবে না। একই সঙ্গে ব্যাংকগুলোকে ইচ্ছাকৃত খেলাপিদের চিহ্নিত করতে বলেছে বাংলাদেশ ব্যাংক। দেশের রপ্তানি আয়ে জানুয়ারি মাসে 11.45% প্রবৃদ্ধি হয়েছে। জানুয়ারিতে রপ্তানি হয়েছে 5,072 কোটি 43 লাখ মার্কিন ডলারের পণ্য। রোববার রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি রপ্তানির হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে। ইপিবির তথ্য অনুযায়ী গত জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত 7 মাসে বাংলাদেশ থেকে 3,326 কোটি ডলারের পণ্য ও সেবা রপ্তানি হয়েছে। সেই হিসেবে চলতি 2023-24 অর্থ বছরের প্রথম 7 মাসে সামগ্রিক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে 2.52%। তবে উল্লেখিত 7 মাসের জন্য সরকার রপ্তানির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সেটি পূরণ হয়নি। ইপিবির তথ্যে আরও দেখা যায় দেশের রপ্তানি আয়ের বড় খাত তৈরি পোশাকে চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে 3.45%। গত 16 মাসে সর্বোচ্চ লেনদেন হয়েছে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। রোববার ডিএসইতে লেনদেন আবারও 1,500 কোটি টাকা ছাড়িয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছে 1,580 কোটি টাকার শেয়ার। এর আগে ডিএসইতে সর্বোচ্চ 1,800 কোটি টাকার লেনদেন হয়েছিল 2022 সালের 25 সেপ্টেম্বর। রোববার ডিএসইতে সূচকেরও বড় উত্থান হয়েছে। প্রধান সূচক ডিএসইর এক্স এদিন 67 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6,281 পয়েন্ট। বাজার সংশ্লিষ্টরা বলছেন তালিকাভুক্ত কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ওপর থেকে ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তর তুলে নেবার কারণে বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে বিনিয়োগ করে প্রতারিত হওয়া গ্রাহকদের টাকা ফেরত দেওয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি। প্রথম দিন 150 গ্রাহককে তাদের বিনিয়োগের 15 লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে। যারা টাকা ফেরত পাওয়ার আবেদন করেনি তাদের টাকাও ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল।
রোববার রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে ইভালের গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হয়। অনুষ্ঠানে অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান বলেন, ইভালি সহ সব মিলিয়ে এখনও 11,500 অভিযোগ রয়েছে, যার মধ্যে ইভালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে প্রায় 6,500। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSAL থেকে বাণিজ্যিকভাবে টেলিভিশন রেটিং পয়েন্ট বা TRP সেবা নেবে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল NTV। এ ব্যাপারে রোববার NTV ও BSAL এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। NTV পরিচালক আশফাক উদ্দিন আহমেদ ও BSAL এর বিক্রয় ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক শাহ আহমেদুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় NTV বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। দেশের টিভি মিডিয়ার বিজ্ঞাপন সেক্টরে শৃঙ্খলা আনার জন্য দেশীয় প্রযুক্তি ব্যবহার করে একটি আধুনিক ও নিজস্ব TRP সিস্টেম বাস্তবায়নে কাজ করছে BSAL। এজন্য সারা দেশে তারা TRP ডিভাইস স্থাপনের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছে। TRP প্ল্যাটফর্ম থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে পণ্যের বিজ্ঞাপন প্রচার, টিভি চ্যানেলগুলোর দর্শকপ্রিয়তা ও বাণিজ্যিক অবস্থান নির্ধারণ করা হয়। সময়ের সাথে সাথে পরিপূর্ণতা পাচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। রোববার মেলার চতুর্থ দিনে গল্প, উপন্যাস, কবিতা সহ সব মিলিয়ে নতুন বই এসেছে 66টি। মেলায় অংশ নিয়ে প্রকাশনা শিল্পের সাথে জড়িতরা বলছেন, এবার তুলনামূলক বই বিক্রি বেশি হচ্ছে, জানাচ্ছেন আবির আহমেদ। বইমেলাকে কেন্দ্র করে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে উৎসবের আমেজ বিরাজ করে সুরাদ উদ্যান ও বাংলা একাডেমির চত্বরে। সারা দেশ থেকে লেখক, পাঠক, প্রকাশকের মিলনমেলায় পরিণত হয়েছে এসব এলাকা। নবীন প্রবীণ লেখক, কবি ও তাদের ভক্তকুলের মাসব্যাপী এই সম্মিলন মানুষকে বইপ্রেমী করার পাশাপাশি সৃষ্টিশীল করে তোলে। আমি এসেছি আর কি, দেখছি বেশ কিছু বই লিস্টে আছে, এগুলো আরও কিছু লিস্ট করতেছি যে কি কেনা যায়। জীবনের নানা উপলব্ধি লিখে প্রকাশ করার উপলক্ষ হয়ে ওঠে বাংলা একাডেমির এই বইমেলা। 11টি যে ছোট ছোট গল্প, আশা করছি পাঠক প্রিয়তা পাবে। আগের তুলনায় এবারের বইটা একটু বেশি যাচ্ছে। গত বছরের তুলনায় এবছর বেশি বই বিক্রি হচ্ছে বলে জানিয়েছে মেলায় অংশ নেওয়া প্রকাশকরা। গত বছরের বইমেলার চেয়ে এবার বইমেলা জমে উঠবে এবং আরো বেশি বই পাঠক কিনবে। আগামী কয়েকদিনের মধ্যে মেলা জমে উঠবে বলে আশা তাদের। তথ্য প্রযুক্তির এই যুগে মানুষ ক্রমশই একা হয়ে পড়ছে, বাড়ছে নিঃসঙ্গতা, বাড়ছে অশান্তি। এমন পরিস্থিতিতে পরম বন্ধু হবার পাশাপাশি বই এনে দিতে পারে মুক্তির বার্তা, এমনটাই প্রত্যাশা করছেন লেখক ও প্রকাশকরা। আবির আহমেদ, NTV নিউজ, ঢাকা। নিজের সাথে নিজে খেলতে ভালোই লাগে, শিকার করা যাবে। এই দেশে যা অবৈধ, ওই দেশেও তো তারা অবৈধ। 200 কোটি পাল্লু আউট, আর পাল ইন। কলসিতে যদি ছিদ্র থাকে, সে কলসি পূরণ হবে কি করে? মাসকরা করেন না বুঝা, বড় হইতে গিয়ে আমি ছোট হয়ে গেছি। আমার টাকা পয়সা বাড়িতে রেখে